সহজ সুর আর কথার শিল্পী শাহ আব্দুল করিম। জীবনে ঘটে যাওয়া নিত্যদিনের ঘটনা, সুখ দুঃখ, হাসি আনন্দ, উৎসব সাবলীলভাবে গানে তুলে ধরতে পেরেছেন বলেই গণমানুষের মনিকোঠায় তার বসবাস। ছন্দ আর উপমায় তিনি গিয়েছেন মানবতার গান। ভাটি অঞ্চলের অপার সৌন্দর্য আর সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তার মতো ফুটিয়ে তুলতে পারেননি কেউই। আঞ্চলিক ভাষায় তার গাওয়া দেহতত্ত্ব, প্রকৃতি আর দেশপ্রেমের গানগুলো গ্রামীণ উপমায় মধুর হয়ে উঠেছে দোতারার সুরের সাথে। জারি সারি, গণসঙ্গীত সহ বিভিন্ন ঘরানার অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা শাহ আব্দুল করিম। স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক সহ বহু পুরস্কার ও সম্মাননা। গান গিয়ে পেরিয়েছেন দেশের গণ্ডিও। চিন্তা চেতনাই ছিল এই মানুষ কিনে। উনার জীবন দশায় যা গানগুলো লিখে গেছে এগুলো সংরক্ষণের জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন দাবি জানাই। এই বাউল সম্রাটের গানগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নামে যে একাডেমি করার একটা প্রক্রিয়া চলছে, ওইটা যদি গঠিত হয়ে যায় আমরা সৃষ্টিগুলি সংরক্ষণের ব্যবস্থা করতে পারব। শাহ আব্দুল করিম সুর আর বাণীতে যে অমর সৃষ্টি রেখে গেছেন তা তাকে স্মরণীয় করে রাখবে বহুকাল। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।